জীবনের চাইতে কম না বেশি এই পৃথিবীর চাইতে কম না বেশি ক্ষমতার চাইতে কম না বেশি অর্থ চাইতে কম না বেশি সুতরাং আমরা হলাম সেই মুসলমান নবীর ভালোবাসার জন্য আমরা অর্থ সম্পদ ক্ষমতা এমনকি জীবনকে বিসর্জন দিতে প্রস্তুত মুসলমান জীবন দিতে প্রস্তুত কিন্তু নবীর অপমান কখনো মানতে প্রস্তুত নয় কবরে কি করে রবে একা একা ভাবো কবরে কি করে রবে একা একা অন্ধকারে বাতি নাই বন্ধ ঘরে সাথী নাই অন্ধকারে বাতি নাই বন্ধ ঘরে সাথী নাই তোমার প্রিয় দেবে না তোমারে দেখা কবরে কি করে রবে একা একা ভাব কবরে কি করে রবে একা একা বালিশ নাই মশারি নাই কেমন করে ঘুমাবে ভাই নাই আর কন্ডিশনের ঠাই নাই হিটার পাখা বালিশ নাই মশারি নাই কেমন করে ঘুমাবে ভাই নাই আর কন্ডিশনের ঠাই নাই হিটার পাখা নির্জন নিরালা নিঝুমে শীত গরম বর্ষা একই রোমে নির্জন নিরালা নিঝুমে শীত গরম বর্ষা একই রোমে থাকিতে হবে একলা তোমায় বিধাতার লেখা কবরে কি করে রবে একা একা ভাব কবরে কি করে রবে একা একা ওই কঠিন মুসিবতের সময় তোমার রব তোমারে মাফ করে দিবে এখানে শেষ নয় নবীজি বলছেন ওয়ালাউ ফুরা নূর আল আবদি আলা সিরাত নবীজি বলছেন শুনো সাহাবীরা যদি দিলের সবটুকু মহব্বত উজার করে দিয়ে সব সময় আমি নবীর উপরে দরুদ এবং সালাম তোমরা পেশ করো তাহলে জাহান্নামের উপর দিয়া যাই পুলসিরাত থাকবে ওই পুলসিরাত এত তীক্ষ্ণ সুলের সাইতে সূক্ষ্ম ব্লেডের সাইতে ধারালো ওই জাহান্নামের উপর দিয়া যাই পুলসিরাত থাকবে যারা আমি নবীর উপরে সব সময় দরুদ এবং সালাম পেশ করবে এই দরুদের নূরে চোখের পলকে তারা পুলসিরাত পার হয়ে জান্নাতে প্রবেশ করবে তো নবীর উপরে দরুদ এবং সালাম পেশ করলে রহমত পাওয়া যায় গোনা মাফ হয়ে যায় মৃত্যুর পূর্বে জান্নাতের সুসংবাদ পাওয়া যায় কিয়ামতের কঠিন মুসিবতের সময় মুক্তি পাওয়া যায় নাজাত পাওয়া যায় চোখের পলকে পুলসিরাত পার হয়ে জান্নাতে চলে যাওয়া যায় আর সেই দরুদ পড়তে আপনাদের যে অবহেলা দেখলাম আমার মনে হচ্ছে আমি ওয়াজ না করি চলে যাই মানে সারাটা প্রতিটা দিন মাহফিল করি আমরা কষ্ট আছে মনে হচ্ছে যেন আমার এলাকাবাসী নাকি বলেন আচ্ছা আমরা নবীকে ভালো কি কম বেশি না বেশি বাসি জোরে বলেন সেই মুসলমানের দুরুদ পড়া ঢপ দেখে আমার কান্না চলে গেছে আপনারা কি পারবেন দিলের সবটুকু মহব্বত উজাড় করে দিয়ে আপনার আমার দিলের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে কি আমরা হাবিবুল্লাহ রাসূলুল্লাহর প্রতি দুরুদ এবং সালাম পেশ করতে পারবো পারবো কে কে পারবো লিল্লাহ তাকবীর
এজন্য সর্বশ্রেষ্ঠ মানুষ যে রব্বি করিম সবার তাকদিরে কোরআন শোনা রাখে না যাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন নবীজি বলেন আইফাকিহু ফিদ্দিন যাদেরকে রব্বি করিম ভালোবাসেন শুধুমাত্র কেবলমাত্র তাদেরকে আল্লাহ তাআলা কোরআনের সঠিক বুঝদান করে কোরআনের দিকে নিয়ে আসেন তা আমরা বলতে পারি এই মুহূর্তে আমাদেরকে কে ভালোবাসতেছেন জোরে বলেন কে আল্লাহ তাআলা আপনাকে আমাকে ভালোবাসতেছেন তখনই বুঝবো যখনই দেখব গোনা থেকে বাঁচায় আল্লাহ আমাদেরকে সাওয়াবের দিকে নিচ্ছে এবং আমরা এমন একটা মজলিস কায়েম করেছি এমন একটা মজলিস উপস্থিত হয়েছি যে মজলিসটার চারিপাশে রহমতের ফেরেশতারা পরিবেষ্টন করে আছে এবং তারা আমাদের জন্য দোয়া করছেন আল্লাহ তাআলা আমাদের বড় ভালোবাসেন মনে রাখবেন রব্বি করিম যদি কোনো বান্দা বান্দীকে ভালোবেসে ফেলে রব্বি করিম তার জীবনে ছোটখাটো সব গোনা মাফ করে দেয় وَيَغْفِرِ لَكُمُ ذُنُوبَكُمُ اللَّهُ غَفُورٌ رَحِيمٌ আল্লাহ বলছে হাবিবুল্লাহ আমার কলিজার টুকরা প্রাণ প্রিয় বান্দা বান্দীদেরকে জানাইয়া দেন যদি তোমরা একবার আমি আল্লাহর ভালোবাসা অর্জন করতে পারো তোমার জীবনে ছগিরা কবিরা ছোট খাটো সব গোনা আমি আল্লাহ মাফ করে দেব শুধু গোনা মাফ করব না ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা فأولئك يبدل الله سيئات حسنات رب كريم বলছে গোলাম তোমাকে ভালোবেসে ফেললে শুধু গুনাহই মাফ করি না তোমার জীবনের গুনার পরিবর্তে আমি আল্লাহ তাআলা সাওয়াব দিয়ে রূপান্তর করে দিই তাহলে আমরা এখানে বসলাম আমাদের গুনাহ কে মাফ করতেছেন গুনার পরিবর্তে কে সাওয়াব দিচ্ছেন তো বসে আছেন এই মুহূর্তে জামিনের সবচাইতে সৌভাগ্যবান ব্যক্তি আরো মজার বিষয় মাঝে মাঝে আমার বলতে ইচ্ছা করে দেখেন যে এখানে আমরা কোরআন শুনছি প্যান্ডেলের নিচে বসে কিন্তু আল্লাহর কিছু অযোগ্য নির্বোধ বেবোধ দুর্ভাগা হতভাগা বান্দারা দেখবেন চায়ের দোকানে বসে আছে নাকি বলেন ও যে কত বড় বেবোধ ও নিজেও জানে না উনি মনে করতেছে যে না আমি বিশাল বড় বুদ্ধিজীবী আমি কোরআন না শুনে চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছি আর ব্যবসায়ী মনে করতেছে আজকেই তো ইনকামের দিন নাকি বলেন তোমার আজকে ইনকামের দিন না তোমার উচিত ছিল যে তোমার এলাকার মাহফিল দোকান বন্ধ করে মাহফিলে চলে আসা এইজন্য আমার ভাইরা ভালো করে বুঝবেন মসজিদের পাশে বাড়ি হলে মসজিদের পাশে দোকান হলে মুসল্লি হওয়া যায় না মাদ্রাসার পাশে বাড়ি হলে আলেম হওয়া যায় না যদি মসজিদের পাশে বাড়ি হলে মুসল্লি হওয়া যেত মাদ্রাসার পাশে বাড়ি হলে যদি আলেম হওয়া যেত তাহলে এই পৃথিবীর সবচাইতে বড় মুসল্লি এবং আলেম হতেন আবু জেহেল উতবা সাইবারা তারা এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষটার তারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষটার নিকটতম প্রতিবেশী ছিলেন তারা হাবিবুল্লাহ রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিশুকাল দেখেছেন শৈশব দেখেছেন কৈশোর দেখেছেন জীবন যৌবন সব দেখেছেন বিশ্ব নবীকে আলামিন উপাধি দিয়েছিলেন কিন্তু বিশ্ব নবীর প্রেমে মাতমারা হয়ে ইসলাম কবুল করতে পারে না এজন্য মসজিদের পাশে বাড়ি হলেই মুসল্লি হওয়া যায় না এই যে মসজিদের পাশে অনেক দোকান আছে দেখবেন যে ওই মসজিদে আজান হলো ওই হতভাগা আজান শুনলো মুয়াজ্জিন ইকামত দিল হতভাগা নাদান বেবত ইকামত শুনলো ইমাম সাহেব আল্লাহু আকবার তাকবীরে উলা শুরু করলো হতভাগা নাদান দুর্ভাগা তাকবীরে উলা শুনলো নামাজ শেষ হলো কিন্তু ওই যে কত বড় কপাল পোড়া ও তাকবীরে নামাজ জুটলো না তোমার মতো কপাল পোড়া জমিনার কেউ নেই মসজিদের পাশে দোকানদারি করে তুমি মসজিদে যেতে পারলা না এইজন্য আমার ভাইয়েরা সবাই আসতে পারবে না তো এখানে যাদেরকে রব্বি করিম ভালোবাসবে শুধুমাত্র কেবলমাত্র তারাই কোরআনের মাহফিলে কোরআনের আন্দোলনে শামিল হতে পারবে এইজন্য আমরা এখানে আছি জমিনের সর্ব সবচাইতে এই মুহূর্তে এই এলাকার সবচাইতে সৌভাগ্যবান ব্যক্তি ঠিক কিনা বলেন তো বসে আছেন সবাই আমার কাছের সবাই আমার ভালোবাসার সবাই আমার প্রিয় কেউ আমার চাচা কেউ ভাই কেউ বন্ধু অনেকেই বিশেষ করে আমার মামা বাড়ি কিন্তু আবার ডুম দিয়া অনেকে যা যেহেতু যাতায়াত নাই জানেও না আমাদেরও সময় কম তাহলে এখানে আমার বাবা সম্পর্কে আত্মীয় আবার মার সম্পর্কে আত্মীয় উভয় আত্মীয় মোটামুটি আছে এখানে
যাই হোক ওদিকে যাচ্ছে না প্রিয় ভাইরা আমার পদরাইল বসে আছেন আমার সম্মানিত মা ও বোনেরা আপনাদের কষ্ট হচ্ছে বুঝি বসতে এইজন্য পরে যে সমস্ত মা বোনেরা আসছেন বা আসবেন তাদের জন্য মেহেরবানি করে একটু আল্লাহকে যদি ভালোবেসে থাকেন কোরআনের মহব্বতে মেহেরবানি করে মা বোনেরা সামনের দিকে এগিয়ে আসেন আর আপনারা পেছন দিকে যাবেন নাকি হ্যাঁ হ্যাঁ সামনের দিকে কি আসা যাবে আচ্ছা এক সেকেন্ড সময় আল্লাহর কোরআনের জন্য আমি দেখব এক সেকেন্ড সময় সামিআনা ওয়া তাআনা যখনই বলবো কোরআনের জন্য জীবন দাও কোরআনের জন্য অর্থ দাও কোরআনের জন্য সামনের ফাঁকা জায়গা পূরণ করো এক সেকেন্ড সময় সামনে আসতে হবে দেখি আজরা দাঁড়িয়ে আছেন বসার দরকার নেই তারা দাঁড়ায় থাকেন নাকি বলেন আপনাদের জন্য জায়গা করতেছি যাদের পাটি থাকলে পাটি দিয়ে দেন চাদরগুলো দিয়ে দেন ইনশাআল্লাহ সবাই বসবে আমরা আসার আগে কোরআন বসে কোরআন শোনার পরিবেশ করে আমরা কোরআন শুনব পড়ছি ইনশাআল্লাহ পদরাল বসে আছেন আমার সম্মানিত মা বোনেরা মাইকের আওয়াজ যারা দূর থেকে শুনছেন যে সাইফুল্লাহ বিন কোরবান এসে আবার জামাতের সমাবেশ করে চলে যায় কিনা না আমরা এখানে জামাতে সমাবেশ করতে আসি নাই আমরা এসেছি আল্লাহর কোরআন আল্লাহর জমিনে আল্লাহর বিধান আল্লাহর কোরআনের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য ওলামায়ে কেরামগণ কারো শত্রু নই সবাই আমাদের বন্ধু এ জাতিকে নিয়ে সবচাইতে বেশি চিন্তা করে ওলামায়ে কেরাম ঠিক কিনা বলেন তো যারা মাইকের আওয়াজ দূর থেকে কষ্ট করে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছেন অথবা শুয়ে শুয়ে শুনছেন আবার ওই সমস্ত শুভকাঙ্ক্ষী ভাইয়ারা সকলের প্রতি আবার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমরা শুকরিয়া আদায় করব কার জোরে বলেন কার তবে রব্বে কেরিমের দরবারে দিল থেকে সন্তুষ্ট চিত্তে আমরা শুকরিয়া আদায় করে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ যার উপর অবতীর্ণ হয়েছে মানব জাতির শুধুমাত্র কেবলমাত্র একমাত্র হেদায়তের গ্রন্থ মহাগ্রন্থ আল কোরআন সেই হাবিবুল্লাহ সাইয়্যিদুল আমবিয়া ওয়াল বাশার সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন সাইয়্যিদুল সাইয়্যিদুল বাশার সাইয়্যিদুন নাস ইয়াউমাল কিয়ামা আপনারা আমার সকলের কলিজার টুকরা প্রাণ প্রিয় নবীর প্রতি দরুদ এবং সালাম পেশ করে সকলে পড়ছি সাল্লাল্লাহু আমরা বেশি কথা বলবো না আমরা আলোচনার দিকে যেতে চাই ইনশাআল্লাহ বলেন আপনাদের সমীপে কোরআনুল কারীমের ১৭ নম্বর সূরা সূরা আল বনী ইসরাঈলের প্রথম নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং হাদিসে নববী থেকে একখানা হাদিস তেলাওয়াত করেছি রব্বে কারীম যদি আমাকে তৌফিক দেন তাহলে এই হাদিস এই আয়াত এবং হাদিসটির আলোকে আপনাদেরকে আমি কোরআন এবং সুন্নাহর আলোকে কিছু কথা শোনাবো পড়ছি ইনশাআল্লাহ তো কোন সূরা তেলাওয়াত করলাম জোরে বলেন সূরা বনী ইসরাঈল এক নম্বর আয়াত রব্বে কারীম বলছেন সুবহান বলেন তো দেখি আমরা সুবহানাল্লাহ কখন পড়ি আশ্চর্যকর কোন বিষয় যেটা দেখে আমরা হতভম্বিত হয়ে যায় যেটা ঘটার নয় কিন্তু ঘটে গিয়েছে যেটা হওয়ার নয় কিন্তু হয়ে গিয়েছে যেটা অবাস্তব অকল্পনীয় এমন একটি ঘটনা ঘটে গিয়েছে আমাদের চোখের সামনে অথবা অবাস্তব অকল্পনীয় কোনো ঘটনা আমরা শুনলাম সঙ্গে সঙ্গে আমরা কি পড়ি জোরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা বনী ইসরাঈলটা শুরু করলেন আশ্চর্যকর একটা ঘটনার মাধ্যমে যে ঘটনা শুরুতে আল্লাহ নিজেই আশ্চর্যিত হয়েছিল আপনি বোঝেন কে আশ্চর্যিত হয়েছে রব্বে কারীম আশ্চর্যিত হয়েছে এই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালামকে যখন নমরুদ অগ্নিকুণ্ডে নিক্ষেপ করলো তিনি অগ্নিকুণ্ডে ছিলেন দীর্ঘ ৪০ দিন অগ্নিকুণ্ডে তিনি ছিলেন ওই অগ্নিকুণ্ডে একজন জীবন্ত মানুষ ছিলেন আবার জীবিত বের হলেন অক্ষত অবস্থায় এমন একটা আশ্চর্যকর ঘটনা বর্ণনা করেছেন কিন্তু আল্লাহর কাছে এটা আশ্চর্য মনে হয়নি সুবহানাল্লাহ বলবেন না ইউনূস আলাইহিসসালাম একদিন দুই দিন তিন দিন নয় দীর্ঘ ৪০টা দিন মাছের পেটে ছিলেন আমার ভাইরা মাছের পেটে আবার পানির ভেতরে
এক দিন দুই দিন তিন দিন নয় 40টা দিন অবস্থান করেছিলেন এক মাসের পেটে আবার পানির ভিতরে এমন একটি আশ্চর্যকর ঘটনা বর্ণনা করতে গিয়ে রব্বে কারীম সুবহান শব্দ ব্যবহার করে নাই আল্লাহ তাআলা আদ জাতিকে ধ্বংস করেছেন সামুদ জাতিকে ধ্বংস করেছেন ফেরাউনকে চুবিয়ে মেরেছেন রব্বে কারীম কারুনের সব সম্পদকে ধ্বংস করে দিয়েছেন এক কথায় আল্লাহ তাআলা প্রায় 4000 এর অধিক ঘটনা কোরআনে বর্ণনা করেছেন কিন্তু কোন ঘটনার শুরুতে সুবহান বলে নাই তার মানে এই 4000 এর অধিক ঘটনা ঘটাতে গিয়ে আল্লাহ আশ্চর্যিত হয় নাই কিন্তু রব্বে কারীম আপনারা আমার কলিজার টুকরা নবীকে মিরাজ নিয়েছেন আল্লাহ নিজেই আশ্চর্যিত হয়ে গিয়েছে তাহলে বলেন কি ঘটনা এখন বলবো আমি যে ঘটনার ব্যাপারে রব্বে কারীম স্বয়ং নিজে আশ্চর্যিত সুবহানাল্লাহ বলেন প্রিয় ভাইরা আমার তো এই ঘটনা বলার আগে আমি আপনাদেরকে একটু পূর্বে নিয়ে যেতে চাই রব্বে কারীম কেন এই ঘটনাটা ঘটালেন সুবহানাল্লাহ বলেন এই একটি ঘটনা আল্লাহ তাআলা বসতে ঘটান নাই রব্বে কারীম কেন এমন ঘটনা ঘটালেন মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে বিশ্ব নবী পর্যন্ত যত পয়গম্বর পাঠিয়েছিলেন তাদেরকে একদিন নয় কয়েক দিন হতে পারে কয়েক সেকেন্ড অথবা একটি রাত এই তাদের জীবনের যে কোন সময়ে রব্বে কারীম তাদেরকে আল্লাহ তাআলা আশ্চর্য এক ঘটনার মধ্যে অতিবাহিত করেছিলেন আল্লাহ তাআলা বলেন পৃথিবীর মানুষ ওয়াকাযালিকা নুরিদ ইব্রাহিম মালাকুত আস-সামাওয়াতি ওয়াল আরদি লিয়াকুনা মিনাল মুকিনিন আল্লাহ বলেন ওয়াকাযালিক এমনি ভাবে আমি আল্লাহ তাআলা নুরি দেখিয়েছি ইব্রাহিম আমার ইব্রাহিমকে আমি দেখিয়েছি মালাকুত আস-সামাওয়াতি ওয়াল আরদ আসমান জমিনের সৃষ্টি লীলা এই ভূমণ্ডল এবং নবমণ্ডলের সৃষ্টি লীলা আমি রব্বে কারীম আমার খলিলুল্লাহ আমার বন্ধু ইব্রাহিমকে দেখিয়েছি কেন দেখিয়েছি যাতে করে নমরুদের সকল জুলুম নিপীড়ন নির্যাতনকে উপেক্ষা করে দৃঢ় বিশ্বাসী হতে পারে সব নবীদেরকে আল্লাহ তাআলা তালিমে রব্বানি মানে স্পেশাল ভাবে আল্লাহ তালিম দিয়েছেন সুবহানাল্লাহ বলেন ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার আগেই যত করে তিনি তার মনোবল থেকে বিচ্যুত না হন এজন্য আল্লাহ তাআলা তার আগেই তাকে দিদার দিয়ে দিয়েছেন মূসা আলাইহিস সালামকে তুর পর্বতে দিদার দিয়েছেন আবুল বাশার আদম আলাইহিস সালামকে জান্নাতের ভিতরে দিদার দিয়েছেন প্রিয় ভাইরা আমার আর আপনারা আমার নবী আপনার আমার কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা এই পৃথিবী থেকে উঠিয়ে নিলেন সাত আসমান ভেদ করে নিলেন সাত আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহার উপরে সিদরাতুল মুনতাহার উপরে শরীফুল আকলাম নামক জায়গায় নিয়ে গিয়ে রব্বে কারীম স্পেশাল তালিমের ব্যবস্থা করেছে কি চমৎকার ঘটনা আল্লাহ তাআলা এই জমিন থেকে কোথায় নিলেন সাত আকাশ ভেদ করে রব্বে কারীম জমিন থেকে সিজ্জাতুল মুনতাহার উপরে শরীফুল আকলাম মানে আরশে আজিমের নিচে এমন একটা এক জায়গায় নিয়ে যে রব্বে কারীম তার হাবিবুল্লাহ তার প্রিয় বান্দাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিদার দিয়েছেন সুবহানাল্লাহ বলেন তো কখন দিদার দিলেন কেন দিলেন এটা না জানলে আপনি ঘটনা শুনে বুঝতে পারবেন না বিশ্ব নবীকে 40 বছর বয়সে রব্বে কারীম যখন নবুয়াত দিলেন নবুয়াত দেওয়ার পর বললেন হাবিবুল্লাহ আপনি এখন প্রকাশ্যে দিনের তাবলীগ করতে পারবেন না আপনি গোপনে দিনে তাবলীগ করেন দিন প্রচার করেন গোপনে গোপনে আপনি দিনের আমার ওহির প্রচার প্রসার করে যান যখন কাটায় কাটায় 3 বছর হয়ে গেল আল্লাহ বলেন ও হাবিব وأنذر عشيرتك الأقربين أو حبيب আর গোপনে নয়
আপনি আমার আপনার নিকট আত্মীয় মানে আপনি আপনার সাহাব আপনি আপনার সাহাব তালেবকে দ্বীনের দাওয়াত দেন আপনার সাহাব জাহিলকে দ্বীনের দাওয়াত দেন আবু লাহাবকে দ্বীনের দাওয়াত দেন এক কথাই আপনি আপনার পরিবারভুক্ত নিকট আত্মীয়দের মাঝে এবার দ্বীনের দাওয়াত দিয়ে দেন কিছুদিন পরে আল্লাহ বান্নাজিল করলেন ও হাবিব فاصدع بما تؤمر واعرض عن المشركين إنا كفيناك المستهزئين আমার মা বোনেরা সইলে যায় কেন আমার উপর রাগ করে নাকি হ্যাঁ এই যে আমার মা বোনেরা চলে যাচ্ছে আপনাদের জন্য তো ঘটনা রেখে দিয়েছি আমি আশ্চর্যকর ঘটনা ঘটবে আজকে নাকি বলেন যে ঘটনা ঘটাবো আপনারা আশ্চর্য হয়ে যাবেন কারণ আমার আল্লাহ আশ্চর্য হয়েছেন সুবহানাল্লাহ বলেন মা বোনের আপনারা যাবেন না আপনাদের জন্য আমার স্পেশাল প্যাকেজই রয়েছে সুবহানাল্লাহ বলেন আমার আবু তাহের ভাই বলে দিয়েছে যে হুজুর রাশিদ ওয়াজ করে রাজনীতি করে চলে যায় গরম গরম করে যায় মা বোনদের কিছু বলে না আজকে তো মা বোনদের জন্য বসছি আমি যাবেন কেন যাবেন না ইনশাআল্লাহ মা বোনেরা একটু সামনের দিকে আসেন আর যদি জায়গার সংকীর্ণতা হয় আপনাদের জন্য কমিটির ভাইয়েরা একটু কষ্ট হলেও জায়গার ব্যবস্থা করবে পড়ছে ইনশাআল্লাহ তো রব্বে কারীম বলছেন হাবিব ফাসদা বিমা তুমর ওয়ারিদ আনিল মুশরিকিন আপনি দাওয়াত দিয়েছেন এই দাওয়াত দেওয়ার কারণে মুশরিকরা আপনার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করেছে কিন্তু হাবিব মুশরিকদের ষড়যন্ত্রকে আপনি উপেক্ষা করেন ইন্না কাফাইনাকাল মুস্তাহজিন আর শুনেন শুনেন বিদ্রুপকারী ব্যক্তিদের মোকাবেলায় আমি আল্লাহ আপনার পক্ষে রয়েছি তো আল্লাহ যদি পক্ষে থাকে আর দুনিয়ার 750 কোটি মানুষ যদি আমার বিপক্ষে থাকে আমার কিছুই যায় আসে না যদি আমার রব আমার পক্ষে থাকে গোটা পৃথিবীর 230টি রাষ্ট্রের 230টি রাষ্ট্রের 750 কোটি মানুষ আমার বিপক্ষে গেলেও রাষ্ট্র আমার বিপক্ষে গেলেও প্রশাসন আমার বিপক্ষে গেলেও আমার রব পক্ষে থাকে কাউকে পরোয়া করব না মুসলমানদের পক্ষে কে আছে আল্লাহ কে আছে আল্লাহ কে আছে সুতরাং তোমাদের ভয় নেই তোমাদের রব সে কথাই বলছেন হাবিব আপনি দুর্বল গতিতে আপনার দাওয়াতি কাজের প্রসার প্রসার করুন যতই মুশরিকদের কাছে দুর্বিষহ হোক মনে রাখেন মুশরিকদের মোকাবেলায় আমি আল্লাহ আপনার পক্ষে আছি এর কিছুদিন পরে আল্লাহ তাআলা নাজিল করলেন হাবিব কখন নাজিল করলেন নবীজি যখন সবাইকে ডেকে সাফা পর্বত নিয়ে সবাইকে বললেন আমি যদি আপনাদেরকে বলি পর্বতের পেছন দিক থেকে একটা ভয়ঙ্কর বাহিনী আক্রমণ করার জন্য আসতেছে তোমরা কি বিশ্বাস করবা সবাই বলে হ্যাঁ বিশ্বাস করব কারণ তুমি জীবনে মিথ্যা বলো নাই তখন নবীজি বলছেন আমি তোমাদেরকে আসন্ন আজাব থেকে আসন্ন অতি নিকটের আজাব থেকে সতর্ক করছি সুবহানাল্লাহ বলেন আল্লাহ তাআলা বলছেন যুগে যুগে আমি আল্লাহ নবী রাসূল পাঠিয়েছি ওয়ামা আরসালনাকা ইল্লা মুবাশশিরাও ওয়া নাদীরা ওহ আল্লাহ আল্লাহ বলছেন ওহ হাবিব যুগে যুগে আমি আল্লাহ পয়গম্বর পাঠিয়েছি কাউকে কষ্ট দুঃখ যন্ত্রণা দেওয়ার জন্য নয় কারোর বিরুদ্ধে যাবার জন্য নয় আমি আল্লাহ যুগে যুগে পয়গম্বর নবী রাসূল পাঠিয়েছি আমার বান্দা বান্দীদেরকে জান্নাতের সুসংবাদ আর জাহান্নাম সম্পর্কে সতর্ক করানোর জন্য এজন্য আমরা কারোর বিরুদ্ধে নয় বিপক্ষে নয় আমরা আপনাকে জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য বসেছি এবং জাহান্নামের কঠিন আজাব থেকে সতর্ক করানোর জন্য এসেছি আমার ভাইরা নবীজি যখন দাওয়াত দিলেন আবু লাহাব নবীকে বাদদোয়া দিলেন সঙ্গে সঙ্গে আল্লাহও অ্যাকশন নিলেন সুবহানাল্লাহ বলেন কিন্তু মজার বিষয় শুনেন চারিপাশে সব কাফের আর মুশরিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একা আল্লাহ ওই সময় কত বড় ওয়েট আলা একটা সূরা দিয়ে বললেন কাফেররা রাষ্ট্রীয় ক্ষমতায় কাফেরদের প্রশাসন তাদের হাতে
কাফেরদের জনবল বেশি কিন্তু নবী আমি আল্লাহ যে আপনার পক্ষে আছি এজন্য আবু লাহাব গালি দিয়েছে আপনিও তার বদদুয়া দে আর আমরা হলে কথাম দরকার নেই সময় আসুক তারপর কবা নেই আল্লাহ কসম না সময় না যখন সেটা বলা লাগবে اتل ما اوحي اليك من الكتاب او حبيب যখন আপনাকে যেই ওহি দিয়েছি যেই হুকুম দিয়েছি গো নবী তখনই সেই সময় আপনাকে হুবহু সেই হুকুম প্রচার করে যেতে হবে নবীজি যখন দ্বীনের প্রচার প্রসার শুরু করলেন শুরু হয়ে গেল ইয়াসরিবের পরিবারের উপরে জুলুম নির্যাতন নিপীড়ন খাবাব আম্মারের উপরে কত জুলুম হাবিবুল্লাহ দেখছেন হাবিবুল্লাহ সাহাবীদেরকে বুকের উপরে গরম উত্তপ্ত পাথর দেয়া রেখে দেওয়া হয়েছে বেলালকে উত্তপ্ত কয়লার উপরে রাখা হচ্ছে ইয়াসরিবের পরিবার শুধু বলছে নবী একটুখানি সাহায্য করেন নবীজির সাহায্য করার ক্ষমতা ছিল না নবীজি ভেঙে পড়ে গেলেন নবীজি শুধু বললেন অপেক্ষা করো আল্লাহ তোমাদেরকে উত্তম জাযা দিবে নবীজি দিনের দাওয়াত শুরু করলেন যত দিনের দাওয়াতের বেগবান হচ্ছে যত দিনের দাওয়াতের প্রসার প্রসার হচ্ছে কাফের মুশরিকদের বাধা তাদের যন্ত্রণা তাদের নির্যাতনের স্টিমুল আরো তত বেশি চেপে যাচ্ছে আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ওহি দিলেন বললেন নবী আপনি ওহি প্রসার করেন একটা সময় আবু লাহাবের নেতৃত্বে 25 জনের একটা সোরা কমিটি বসে বলল মুহাম্মাদকে থামাতে হবে তাহলে কি করবা মুহাম্মাদকে আমরা শিয়া আবু তালেবে বয়কট করে রাখব তাকে কেউ খানা দিব না তার সঙ্গে বাণিজ্য বন্ধ পানি বন্ধ তার সঙ্গে বিবাহ বন্ধ ইয়া কোথায় মুহাম্মাদকে আমরা তার সঙ্গে কথা পর্যন্ত বলবো না মুহাম্মাদকে আমরা বয়কট করব ভালো করে বুঝেন আল্লাহ কেন আশ্চর্যিত হলেন এই ঘটনা বলতে গিয়া আল্লাহর হাবিব দিনের দাওয়াত দিলেন একটুও আল্লাহর হাবিব রেস্ট পাচ্ছেন না শুধু জুলুম 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 নিপীড়ন নির্যাতন আমার ভাইরা আল্লাহর হাবিব রে শিয়া আবু তালেবে তিন তিনটা বছর পানি দেয় নাই খাবার দেয় নাই ভালো কেউ কথা বলে নাই সাহাবীরা নবীজি পর্যন্ত গাছের বাকল খেয়েছেন ওই গাছের পাতা খেয়েছেন এমনকি সাহাবীদের পায়খানা পর্যন্ত ছাগল গরুর মতো পায়খানা প্রস্রাব চলে আসলো ভাইরা ভালো করে বুঝবেন নবীজি এবার যখন সেখান থেকে মুক্ত হয়ে গেলেন আল্লাহর হাবিব মুক্ত হবার কিছুদিন মাত্র 6 মাসের মাথায় আল্লাহর হাবিবকে যেই লোকটা খুব সুন্দরভাবে প্রোটেক্ট করেছিলেন আবু তালেব তিনি তিনি ওই সিয়াব আবু তালিবের বয়কটে 6 মাসের মাথায় ইন্তেকাল করলেন এই যখন ইন্তেকাল করলেন নবীজির উপরে আবার জুলুম আর নির্যাতন আরো বেড়ে গেল 6 মাসের মাথায় চাচা মারা গেল আল্লাহর হাবিব প্রাণপ্রিয়া মাহবুবা স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে প্রশান্তির খুঁজতে লাগলেন আর মা খাদিজাতুল কুবরা বিশ্ব নবীকে দিল উজার করে মহব্বত করে তার যত ক্যাপাসিটি ছিল সব কিছু দিয়া আল্লাহর হাবিবের পক্ষে এবং আল্লাহর হাবিবকে মানসিক প্রশান্তি দিতে লাগলেন প্রিয় ভাইরা আমার চাচা আবু তালেবের ইন্তেকালের মাত্র 2 মাস পরে বিশ্ব নবীর মাহবুবা স্ত্রী ইন্তেকাল করলেন আমার ভাইরা একটি পাখির দুটি ডানা ভেঙে গেলে পাখি যেমন অসহায় হয়ে যায় আল্লাহর হাবিবের ডান হাত আবু তালেব চলে গেল বাম হাত মা খাদিজা চলে গেল একটি পাখি যেমন দুটি ডানা ভেঙে গেলে পাখি যেমন অসহায় হয়ে যায় আল্লাহর হাবিব প্রাণপ্রিয় স্ত্রীকে হারায়াত চাচাকে হারায়াত তেমন একটি থমকে গেলেন অসহায় হয়ে গেলেন আমার ভাইরা আল্লাহ তাআলা ওই সময় নাজিল করলেন নবী শুনেন ওয়া ইন কানা কামুরা আলাইকা ইরাদুহুম ফা ইন ইসতাতা'তা আন তাবতাগিয়া নাফাকাম ফিল আরদি আও সুল্লামান ফিস সামা আল্লাহ নাজিল করলেন চাচা নাই স্ত্রী নাই আপনি এখন কেন বসে আছেন
যদি আমার দ্বীনের দায়িত্ব পালন করতে আপনি নিজেকে অক্ষম মনে করেন তাহলে আকাশে সিঁড়ি লাগায়া পালান অথবা জমিনে সুরঙ্গ খুঁজে পালান আমার ভাইরা নবী বুঝে ফেলেছেন আমি কখনো আকাশে সিঁড়ি লাগায়া পালাতে পারবো না জমিনে সুরঙ্গ খুঁজে পালাতে পারবো না তার মানে যত দুঃখ কষ্ট যন্ত্রণা জুলুম নির্যাতন আসুক না কেন আমার আল্লাহ আমাকে দিয়ে তার দ্বীনের কাজ করাবেনই নবীজি দেখলেন না 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 মক্কায় থাকা যাবে না 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 বাড়ি তায়েফে আমি চলে যাব তায়েফে মনে করলেন আমার মামারা রয়েছে আমার মার সম্পর্কের আত্মীয়রা রয়েছে তাদেরকে আমি দাওয়াত দিব কিন্তু সেখানে দাওয়াত গ্রহণ করে নাই নবীজির পবিত্র কদম মোবারককে দ্বারা পাথর দিয়ে ক্ষত বিক্ষত করে দিয়েছে নবীজি রক্তাক্ত হয়ে বাড়িতে ফিরে আসলেন আল্লাহর হাবিব বাড়িতে যখন ফিরে আসলেন রাব্বে কারিম তখন নাজিল করলেন হাবিব ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ইন লাম তাফআল ফামা বাল্লাগত রিসালাতা আল্লাহু আকবার বলেন আল্লাহ বলছেন হাবিব তিন বছর আপনি অবরুদ্ধ ছিলেন মানে জেলখানায় ছিলেন ছয় মাসের মাথায় চাচা মারা গেল তার দুই মাস মানে আট মাসের মাথায় স্ত্রী মারা গেল তাইফে গেলেন দাওয়াত মিলল না মার খেলেন এখন আপনি কেন বসে আছেন মার খেলেও হবে না রক্ত যাবে জীবন যাবে জীবনের বিনিময় রক্তের বিনিময় আমার জমিন আমার দিন কায়েমের আন্দোলন আপনাকে করতে হবে ওগো হাবিব হাবিব যদি আপনি জীবনের মায়ায় এই মানুষের হুমকি ধামকিতে যদি দিনের দাওয়াত থেকে পিছিয়ে থাকেন তাহলে শুনেন বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা প্রমাণ হয়ে যাবে ওই শোকে কাতর হয়ে কাফের মুশরিকদের জুলুম পে আপনি ভয়ে আপনার উপর যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব পালন করতে আপনি ব্যর্থ নবীজি বুঝে ফেলেছে যে আমার আল্লাহ দিন কায়েমের ব্যাপারে আমি নবীরে ছাড় দেবে নবী বুঝে ফেলেছেন যে আমি মুহাম্মাদের জীবনের চাইতে আমার রবের কাছে তার দিন প্রিয় وكاين من نبي قاتل معه ربيون كثير فما وهنوا لما اصابهم في سبيل الله وما ضعفوا وما استكانوا والله يحب الصابرين শুধু আপনি নন আপনি নন আমার দিনের ইকামত দিনের দায়িত্ব পালন করতে গিয়া ওয়াকাইয়িম মিন নবিয়িন অসংখ্য নবী রিপিউন কাসির অসংখ্য আল্লাহওয়ালাকে তারা হত্যা করেছে কি করেছে শুধু আপনি নন আপনাকে রক্তাক্ত করে নাই এই তো পূর্বে যত পয়গম্বর পাঠিয়েছি কাফের মুশরিকরা তাদের সবাইকে রক্তাক্ত করেছে হত্যা করেছে শহীদ করেছে শুনেন ওগো হাবিবুল্লাহ আপনি ভেঙে পড়বেন না কাফেরদের কাছে মাথা নত করবেন না আমি আল্লাহ ধৈর্যশীল বান্দা বান্দিকে ভালোবাসি নবীজি বুঝে ফেলেছেন আমার রব আমারে ছাড় দিবে না নবীজি এবার ক্লান্ত শ্লান্ত দেহ নিয়ে দুঃখ কষ্ট মলিন একটা সেহারা নিয়া সলাতুল আতামার সময় সলাতুল আতামা হলো তৎকালীন যুগে পাঁচক তো সলাত ফরজ ছিল না সলাতুল মাগরিব থেকে সলাতুল এশার মধ্যবর্তী সময়ে সমস্ত পয়গম্বরেরা দুই রাকাত নামাজ পড়তেন সে নামাজের নাম ছিল সলাতুল আতামা তাহলে আমার নবীজি সলাতুল আতামার নামাজ পড়ে তার চাচা তুমন উম্মে হানির ঘরে একটু বিশ্রাম নিচ্ছিলেন নবীজি কাঁদছেন কাঁদছেন নবীজির মনে কত দুঃখ কত কষ্ট আল্লাহ তখন মালাকুল জিব্রাইলকে বললেন যাও যাও আমার হাবিব আমার দিনের দায়িত্ব পালন করতে গিয়া একক্লান্ত হয়ে গিয়েছে যাও যাও আমার হাবিব রে আর অপেক্ষা মান রেখো না আমার হাবিবকে বলো তার রব আল্লাহ তাকে আরশে আজিমে নিমন্ত্রণ করেছে
এই হলো সবে মিরাজের ঘটনা পূর্ব ঘটনা ব্যাকগ্রাউন্ড সবাবে নুজুল সুবহানাল্লাহ বলবেন না আমার ভাইরা তাহলে আল্লাহ তাআলা নবুয়তের দাদশ বছরের রজব মাসের 27 তারিখে এই ঘটনা ঘটালেন الله تعالى بلسن سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الله بلسن أمي الله ساجد هجي أمي أمار غلام أمار بندرب مسجد الحرام থেকে مسجد الأقصى পর্যন্ত إسراء পরিভ্রমণ করিয়েছি سبحان الله বলেন এখানে একটা বোঝানোর বিষয় হলো এই জমিনে ভ্রমণ এটা হলো إسراء قل سيروا في الأرض فانظروا كيف كان عاقبة المكذبين الله بسونا بيك আমার গোলামদেরকে বলেন কুল সিরু ফিল আর তারা যেন আমার জমিনকে পরিভ্রমণ করে এই সিরু থেকে আসরা তার মানে হলো বাইতুল তার মানে হলো বাইতুল হারাম থেকে মানে মক্কা থেকে ওই বাইতুল আকসা মানে প্যালেস্টাইন ফিলিস্তিনের বাইতুল আকসা মসজিদ পর্যন্ত এই ভ্রমণকে আমার আল্লাহ বলেছেন ইসরা কি বলেছেন ইসরা আর বাইতুল আকসা থেকে গ্র্যাভিটেশন পাওয়ার এরপরে হচ্ছে ব্ল্যাক হোল ইভেন্ট হরাইজন কমেট গ্যালাক্সি সাত আকাশ পার করে সিদরাতুল মুনতাহার উপরে আরশ আযিমের নিচে শরীফুল আকলাম পর্যন্ত এই ঊর্ধ্ব ভ্রমণকে বলা হয় মিরাজ কি বলা হয় তাহলে মক্কা থেকে আকসা পর্যন্ত এটা হলো ইসরা আর আকসা থেকে সারিফুল আকলাম পর্যন্ত এটা হলো মিরাজ এটা কি বোঝা গেছে তো এবার প্রিয় ভাইরা ভালো করে বুঝবেন কিন্তু আজকের বিজ্ঞান বলে বিজ্ঞান শুধু হাসে কেমনে সম্ভব কেমনে সম্ভব এই পৃথিবী থেকে ওই সূর্যের দূরত্ব হলো 9 কোটি 30 লক্ষ মাইল কয় কোটি জোরে বলেন এই পৃথিবী থেকে সূর্য হলো 9 কোটি 30 লক্ষ মাইল সূর্য এবং চন্দ্র আমাদের সবচাইতে নিকটবর্তী এইজন্য আমরা একে দেখতে পাই কিন্তু অসংখ্য তারকা আরাজি আমার ভাইরা বিজ্ঞান বলছেন এক একটি ছায়াপথে 10 কোটিরও তারকা রয়েছে কত কোটি এক এক ছায়াপথে 10 কোটিরও বেশি তারকা রয়েছে তো বিজ্ঞান বলছে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব 9 কোটি 30 লক্ষ মাইল আবার অসংখ্য ছায়াপথ রয়েছে আবার গ্র্যাভিটেশন পাওয়ার মানে মাধ্যাকর্ষণ শক্তি ভেদ করে কি করে তোমাদের আল্লাহ তোমাদের নবীরে নিয়ে গেল এই যে আমি বিজ্ঞানের মাথায় আসে না আমি বলি তুমি বিজ্ঞান শোনো যদি মিরাজের ঘটনার উপর ঈমান আনতে চাও তাহলে তোমারে হওয়া লাগবে আবু বকর কি হওয়া লাগবে তুমি আবু জাহেল হলে তো বিশ্বাস করবে না আল্লাহর হাবিব মিরাজ শেষ করে মক্কায় হাতিমে বসলেন আবু জাহেল বলছে কি হো ভাতিজা নতুন কোন খবর তোমার কাছে আছে কিনা তুচ্ছ করে বলছে আল্লাহর হাবিব খুব মুস্কি হাসি দিয়া বলছে চাচা হ্যাঁ শুনেন আমার রব আমার একটা আশ্চর্যকর ঘটনা ঘটিয়েছে আমি আমার রবের দিদার পেয়েছি গতকাল রাতে আমার আল্লাহ আমার সন্ধ্যা থেকে সারাটা রাত আমার আল্লাহ এই বাইতুল হারাম থেকে আকসা এবং সেখান থেকে আকাশে নিয়েছে অমনে আবুল আবু জাহেল চুল ছিড়া শুরু করেছে কি ছিড়তেছে চুল কখন ছেড়ে রাগে তার মানে ওই যে বাইতুল আকসা থেকে উপরে তো দূরের কথা ওই সময় মক্কা থেকে আকসাই যাইতে পায় হেঁটে লাগতো 40 দিন আসতে 40 দিন তো উপরে কথা বাদ দিলাম যে জায়গায় জাতি লাগে 40 আসতে 40 80 দিন তুই কি কইরা এই আখরাতে পাড়ি দিলি এখন বলছে আবু জাহেল বলছে ভাতিজা তুমি আমারে যে ঘটনা শোনাইলা
আমি যদি কিছু লোক জড় করি তাদেরকেও কি শোনাতে পারবে বলছে হ্যাঁ পারবো সুবহানাল্লাহ বলেন আবু জাহেল দৌড় দিয়ে আবু বকরের কাছে গিয়ে বলছে আবু বকর তোমার আমি বলেছিলাম মুহাম্মদ আমার ভাতিজা পাগল এতদিন ভালো ছিল 40 বছর পর পাগল হয়ে গেছে যদি তুমি বিশ্বাস না করো যে পাগল উল্টো পাল্টা বইতেছে শিগগিরই চলো আবু বকর বিশ্বনবীর কাছে চলে গেলেন আমার ভাইরা আবু বকর আল্লাহর হাবিবের কাছে গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ আইনা কুনতাল লাইলা সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আয়েশাই বলতেছে ইয়া রাসূলুল্লাহ আইনা কুনতাল লাইলা ওগো আল্লাহর নবী গতকাল রাত আপনি কোথায় ছিলেন সুবহানাল্লাহ বলবেন না মানে পরস্তুত প্রথম এসে বলে যে ইয়া রাসূলুল্লাহ আইনা কুনতাল লাইলা আপনি গতকাল রাত কোথায় ছিলেন ফাকাদ ইলতামাসতুকা ফি মাকানি ফালাম আজিদকা ওগো রাসূল আপনি যেখানে যেখানে থাকেন থাকার কথা সব জায়গায় খুঁজলাম কোথাও তো পেলাম না আবু জাহেল সব বড় হয়েছে আবু বকর বলছে ওগো নবী গতকাল রাতে আমি আপনার এত খুঁজে খুঁজলাম পাইলাম না আপনি কোথায় গিয়েছিলেন আমারে বলেন নবীজি বলছে শোনো আতাইতা সাহাবি قبل صبح بمكة আমার আবু বকর শোনো আমি রাতে জমিনে ছিলাম না আমার আল্লাহ আমার বাইতুল হারাম থেকে বাইতুল আকসা এবং সেখান থেকে আমার আল্লাহ শরীফুল আকলাম নিয়েছে আমি সকাল বেলায় মক্কায় এসেছি কথাটা বলতে দাঁড়ি বলতে দাঁড়ি আবু বকর বলছে সাদাকতা সাদাকতা ইয়া রাসূলুল্লাহ কথা বলতে দেরি আবু বকর বলছেন হে রাসূলুল্লাহ আপনি সত্য বলেছেন তাহলে তোমাকে বলি মুসলমান তুমি লাফাও কেন কেন লাফাও যদি মেরাজের ঘটনার পরিমাণ আনতে চাও তোমাকে আবু বকর হওয়া লাগবে কি হওয়া লাগবে কি হওয়া লাগবে আবু বকর হওয়া লাগবে এখন ভাইরা আবু বকর হওয়ার দরকার নেই আমি আপনাদেরকে এই বিজ্ঞানীদের তথা কথিত বিজ্ঞানীদের যুক্তি দিয়ে প্রমাণ করব যে মেরা সত্য তাই তার আপত্তি নেই আছে আমার ভাইরা আগের বিজ্ঞান তারা বলতো যে গ্র্যাভিটেশন পাওয়ার মানে মাধ্যাকর্ষণ শক্তি ভেদ করা কারো সম্ভব নয় কিন্তু বর্তমান বিজ্ঞান কত সুন্দর করে বলছেন বর্তমান গতি বিজ্ঞানের মুক্ত গতির আলোচনায় বলা হয়েছে পৃথিবী হতে কোন স্থল বস্তুকে যদি প্রতি সেকেন্ড 8 মাইল মানে প্রতি সেকেন্ডে ঘন্টায় 25,000 মাইল বেগে কোন স্থল বস্তুকে উপর দিকে ছড়া হয় তাহলে এই গ্র্যাভিটেশন পাওয়ার মাধ্যাকর্ষণ শক্তি ভেদ করা সম্ভব তখনকার বিজ্ঞান না বর্তমান গতি মুক্ত বিজ্ঞানটা বলছেন যদি প্রতি সেকেন্ডে আর ঘন্টা যদি 25,000 মাইল বেগে কোন স্থল বস্তুকে যদি উপর দিকে ছুড়ে দেওয়া হয় তাহলে মাধ্যাকর্ষণ শক্তি ভেদ করা সম্ভব তাহলে আগে বলছিল সম্ভব না তার মানে বিজ্ঞান কখনো সঠিক হয় না বিজ্ঞান তখন এক কথা এখন এক কথা এখন এক কথা তখন এক কথা বিজ্ঞান মাঝে মাঝে পাগল হয়ে কয় মানুষ নাকি বান্দর ছিল নাকি কর ও যে কত বড় পাগল ওর বাপ জানে না 2013 সাল থেকে তথাকথিত এই পাগলা মার্কা শিক্ষা চার্লস ডারউইনের এই বান্দরবাদ বিবর্তনবাদ আমার কলিজার টুকরা ছাত্রদেরকে শিখাচ্ছে দুঃখের কথা কি কব আলিয়া মাদ্রাসার হুজুররাও পড়াচ্ছে তা আমি মাঝে মাঝে বলি যে যদি মানুষের পূর্বপুরুষ বানর ছিল যদি এটা বিজ্ঞান হয় তাহলে তথাকথিত এই বিজ্ঞানের মুখে লাঠি দিয়ে আমার ছাত্রকে আমার সন্তানকে স্কুলে যাওয়া বন্ধ করে দেব কোরআন সাংঘর্ষিক এবং অবৈজ্ঞানিক রাষ্ট্রের পৃথিবীর 230টি রাষ্ট্রের অন্য কোন রাষ্ট্রে এই শিক্ষা নাই
বলে জিরাফের ঘাড় লম্বা হয়েছে কেমনে জানো বলে কেমনে গিরগিজিরাফ গাছের পাতা খাওয়ার জন্য চেষ্টা করতে করতে একসময় ওর ঘাড় লম্বা হয়ে গেছে এর নাম বলে বিজ্ঞান এর নাম কি ভালো করে বাজাও ভালো করে বাজাও বিজ্ঞানের বাপ হলো কোরআন ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين الله وما من غائبة في السماوات والأرض إلا في كتاب مبين আল্লাহ বলছে এটা হলো বিজ্ঞানময় কোরআন আবার আল্লাহ অন্য আয়াতে অন্য সূরায় বলছে আসমান এবং জমিনের ভিতরে লুকাইতো এমন কোন এলেম নাই যে এলেমকে আমি আল্লাহ কোরআনে রেকর্ড করে দিই নাই তার মানে বোটানি জিওলজি বায়োলজি সোশিওলজি আমার ভাইরা এক কথায় পলিটিক্যাল সায়েন্স থেকে শুরু করে জিওগ্রাফির এক কথায় মানুষ তোমার জানা অজানা যত এলেম আসমানে লুকাইতো এলেম জমিনে লুকাইতো এলেম এমন কোন এলেম নাই যে এলেম আমার আল্লাহ কিতাবে লিপিবদ্ধ করে দেয় না এজন্য মাঝে মাঝে দুঃখ করে আমি বলি যে শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয় তাহলে শিক্ষার মেরুদণ্ডের নাম আছে কোরআন শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয় তাহলে শিক্ষার মেরুদণ্ডের নাম আছে কোরআন নাকি বলে আর তুমি এই কোরআন থেকে আমার ছেলে বিলে রে দূরে রেখে তুমি কথা হুজুররা বিজ্ঞান শিখতে যাচ্ছে না কি শিখতে যাচ্ছে না তুই বুঝিস বিজ্ঞানকে আমার কাছে আসিস তোর আমি বুঝো বলে তুই তুই শুধু লাফাস তুই ছাগলের তিন নম্বর বাচ্চা তুই খাতিও পারবি না কিন্তু দেখবি আর লাফাবি দেখবি আর লাফাবি দেখবি আর লাফাবি তবে হ্যাঁ আমার মনে হয় তোর বাপ বান্ধব ছিল আল্লাহ বলছে আলম আহদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তাআবুদু শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবীন আল্লাহ বলছে নবী আমি আল্লাহ অর্ডার দিলাম আদমের সন্তানদের কাদের আলম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আমি আল্লাহ হুকুম দিচ্ছি অর্ডার করছি ওগো বনি আদমের সন্তান এখন এখানে যারা বসে আছেন সবাই বলি আমরা কি আদমের সন্তান নাকি অন্য কারোর আছে এখানে কি আদমের সন্তানের বাইরে কেউ আছেন বলেন দেখি আওয়ামী লীগ কি আদমের সন্তান নাকি বান্দরের বিএনপি কি আদমের নাকি বান্দরের জামাত কি আদমের না বান্দরের ও মুসলমান স্পষ্ট বোঝো তোমার বাপ যদি ও আদম তোমার ইবাদত করা লাগবে আমার আল্লাহ আর যদি তোমার বাপ হয় বান্দর শুয়োর শিম্পাঞ্জি ও হনুমান তাহলে তুই যা তুই মর তোর দরকার নেই আল্লাহ বলছে যারা আদমের সন্তান ওরা আমি আল্লাহর ইবাদত করবে আর যারা বান্দরের সন্তান শয়তানের ইবাদত করবে কার 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 কষ্ট পাইছে না এবার কষ্ট পাওয়ালি তো কিছু করার নেই আমি একবারই শুরু থেকে বলেছি আল্লাহ কাছে হাবিব ফাজদা আবিমা তোমার দাওয়াত দেন কাফেররা যা কয় কোক আমি আল্লাহ আছি দাওয়াত দেব তোমার যা লাগে লাগে আমার কে আছে কে আছে পৃথিবীর সব মানুষ বিপক্ষে গেলেও যদি আমার রব থাকে ডোন্ট কেয়ার এই জন্য আমার ভাইয়েরা তো বিজ্ঞান আগে বলতো যে গ্র্যাভিটেশন পাওয়ারকে ভেদ করা সম্ভব নয় কিন্তু আজকের মুক্তগতি বিজ্ঞান বলছেন যে যদি কোনো স্থূল বস্তুকে যদি আমরা ঘন্টায় 25,000 মাইল বেগে উপর দিকে ছোটাতে পারি তাহলে গ্র্যাভিটেশন পাওয়ার ভেদ করা সম্ভব সুবহানাল্লাহ বলে আর আল্লাহ তাআলা যে বাহনটাই করে নবীজিকে মেরাজে নিয়েছিলেন ওই বাহনের নাম হলো বুরাক কি বললাম সার আলিম টান দিয়ে কান বুরাকের এক বছর হচ্ছে বারকুন আরবিতে এটা বলা হয় কাসরাতিল মাবানি তাদুল্লু আলা কাসরাতুল মাআনি
তার মানে কোন শব্দের সুপারলেটিভ ডিগ্রির নাম তার মানে বরকের সুপারলেটিভ ডিগ্রি হলো তার মানে বারকুনের সুপারলেটিভ ডিগ্রি হলো বরক আর বরক মানে হলো বিদ্যুৎ গতি চাইতো ক্ষিপ্র সুবহানাল্লাহ বলেন তো যদি কোন স্থূল বস্তুকে ঘন্টায় 25000 মাইল বেগে ছুটানো যায় তাহলে গ্র্যাভিটেশন পাওয়ার ভেদ করা সম্ভব আর আল্লাহ তার হাবিবকে যেই বরক বহনে করে ছড়িয়েছেন ওটা হলো বিদ্যুতের চাইতো ক্ষিপ্র এখন বিদ্যুতের গতি কত বিদ্যুতের গতি প্রতি সেকেন্ডে 186000 মাইল সুবহানাল্লাহ বলবেন না ওরা কষ্টে ঘন্টায় 25 মাইল বেগে গিলি হবে আর আল্লাহ কষ্টে শুন বিদ্যুতের গতি হলে 186000 মাইল সেকেন্ডে কিসে সেকেন্ডে বিদ্যুতের গতি হলো 186000 মাইল আর আমি আল্লাহ তার চাইতে ক্ষিপ্র বাহনে নিয়া আমার হাবিব রে দিদার দিয়েছি বিজ্ঞান তুমি অজ্ঞান হয়ে যাবা কোরআন পড়লি এজন্য আমি মাঝে মাঝে বলি যে মানুষ না বুঝে নাস্তিক হয় কি বলেন তো না বুঝে কি হয় আসলে বোঝে না আর অধিকাংশ নাস্তিক হলো দুনিয়ার জন্য নাস্তিক কিসের জন্য খোঁজ নিয়ে দেখবেন যারা দুনিয়ার জন্য নাস্তিক হয়ে যাচ্ছে দুনিয়ার জন্য নাস্তিকদের কিন্তু জ্ঞান আছে কিন্তু কমন সেন্স নেই কি নেই ওদের ডিপলি নলেজ আছে কিন্তু কমন সেন্স নেই আমার এক উস্তাদ বলেন যে যদি তোমার 5 কেজি এলেম থাকে তার 10 কেজি হেলেম দরকার কি দরকার এলেম যদি 5 কেজি হয় হেলেম লাগবে 10 কেজি তার মানে এলেম চালানোর জন্য তোমার হেলেম দরকার সুবহানাল্লাহ বলেন আর এই হেলেম পাওয়া যায় স্কুলে না হেলেম পাওয়া যায় আল্লাহওয়ালাদের কাছে সুবহানাল্লাহ বলেন আমার ভাইরা এরপরে বিজ্ঞান বলতেছে যে সূর্য কি বললাম সূর্যের তাপমাত্রা কত ভালো করে বোঝেন সূর্যের মধ্যে তাপমাত্রা রয়েছে 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস কত সূর্যের ভিতরে তাপমাত্রা রয়েছে 1,40,00,000 সেলসিয়াস তা বিজ্ঞান কষ্ট ওই জায়গায় যাওয়া সম্ভব না তাহলে তুই মাপলি কেরাম কই দে ওরা ধারণা করেছে কি করেছে ধারণা করেছে এখন এই 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে এই পৃথিবীতে মাত্র 30, 35, 40, 38 এরকম তাপমাত্রা আসে তাই কি তাপ আমাকে নাকি কোন এখন বিজ্ঞান বলছেন ওই 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস ভেদ করে কি করে মুহাম্মদ গেল এখন আমি বলতে চাই মুসলমান এই বিজ্ঞানের চরম উৎকর্ষতার ফলে মানুষ এখন ওয়াটার প্রুফ জামা বানাইছে নাকি যে ও জামা পরে যদি ও পানিতে নামে ও ভেজবে না মানুষ বানিয়েছে ইয়ার পুরো পোশাক তার মানে ওই পোশাক পরলে আগুনে পড়বে না ও মুসলমান তোমার ক্ষুদ্র মেধা দিয়া তুমি ওয়াটার পুরো পোশাক বানায়াছো তোমার ক্ষুদ্র মেধা দিয়া তুমি ইয়ার পুরো পোশাক বানায়াছো আল্লাহ বলছেন বারাকনা হাওলাহু আমি মেরাজে নিছিলাম তখন ওই পরিবেশটা ছিল পরিপূর্ণ বরকতময় যেমন তেমন পরিবেশে নিয়েছ তোমার মনে হয় পরিপূর্ণ বারাকা পরিপূর্ণ বরকতময় সিচুয়েশন অবস্থার ভিতরে রব্বি করিম তার হাবিবকে দিদার দিয়েছেন সুবহানাল্লাহ প্রিয় ভাইরা আমার এখন মানুষ বলতে পারে গ্র্যাভিটেশন পাওয়ার ভেদ করে গেলি তো মানুষ অক্সিজেন পাবে না কি পাবে না মানে ওদের যুক্তি আমি একটু খণ্ডন করতেছি দেখেন ওরা বলে যে যে গ্র্যাভিটেশন পাওয়ার মানে মাধ্যাকর্ষণ শক্তি ভেদ করে গেলি তো মানুষের এই অক্সিজেন সিলিন্ডার লাগবে তো ওই সময় তো ছিল না ছিল অক্সিজেন সিলিন্ডার ছিল না তা কি কইরে মোহাম্মদ গেল দমিটকে মরে যায়নি কেন এখন আমরা বলতে চাই মুসলমান ইউনুস আলাইহিস সালামকে এক পানির মধ্যে আবার দুই মাছের পেটে কে রেখেছেন 40 দিন এখন ওরা বলবে মাছের পেটে অক্সিজেন পাওয়া যায় তাহলে আমি তোমারে বলি শোনো ওই ডিমের ভিতরে জীবন কে দিয়েছে তো ডিমের তো
ডিম তোমার ওই মুরগির পেটের ভিতরে থাকে না বাইরেই থাকে যে আল্লাহ ডিমের ভিতরে অক্সিজেন যাওয়ার কোন জায়গা নাই কিন্তু অক্সিজেন দিয়া যায় আল্লাহ ওই ডিমের ভিতরে ওই মুরগির বাচ্চাকে হাঁসের বাচ্চাকে জীবিত রেখেছেন সেই আল্লাহ তুমি যদি এত 1500 বছর পরে যদি তুমি অক্সিজেন সিলিন্ডার আবিষ্কার করতে পারো তোমার রব ওই সময় পরিপূর্ণ অক্সিজেন দিয়া আমাদের নবীকে মিরাজে নিয়েছে প্রিয় ভাইরা আমার ওদিকে যাব না না আমার তো মনে আছে ভুলে যাইনি পাগল আমি কি ও ভুলে যাওয়া মানুষ আমি প্রিয় ভাইরা আমার ভালো করে বলেন এখন এই তো মিরাজ বললাম কিন্তু মা বোনেরা নামাজ নেই 12 মাস কিন্তু মিরাজ আসলে ওর দেখে কিরা রোজা নেই বার রোজা নেই রমজান মাসে কিন্তু সবে বরাত আসলে ওর ইবাদত দেখে কিরা নাকি বলেন এখন আমার ভাইরা আমি আপনাদেরকে এই মিরাজের ভিতরে কোনো আমল নাই কিন্তু শিক্ষা আছে কি আছে এই শিক্ষা নিয়ে আমাদের জীবনটাকে গড়তে হবে সেখান থেকে একটা শিক্ষা হলো নবীজি বলেন উরিদুন নার আমি যখন জাহান্নামের দিকে তাকালাম ফাইদাত সার ওয়াহালিহান নিসা তাকায়া দেখি দুনিয়ার অধিকাংশ নারীরা জাহান্নামে কারা কারা বলে আমি তাকায়া দেখি দুনিয়ার অধিকাংশ নারীরা জাহান্নামে আমার ভাইরা নবীজি বলছে ইয়াকফুরুনা কিলা ইয়াকফুরুনা বিল্লাহ সাহাবীরা বলছেন ও নবী দুনিয়ার অধিকাংশ নারীরা জাহান্নামে তার কারণ কি তারা কি আল্লাহর সঙ্গে নাফরমানি করেছে আল্লাহর প্রতি অকৃতজ্ঞ ছিল নবীজি বলছে ক্বালা ইয়াকফুরুনা আশির না 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 তারা নামাজ পড়তো রোজা রাখতো মানে আল্লাহর প্রতি অকৃতজ্ঞ অবাধ্য ছিল না তারা তাদের স্বামীর অবাধ্য ছিল কারা বাধ্য ছিল যে তুমি নামাজ পড়ো ঠিক রোজা রাখো ঠিক পর্দাও করো ঠিক তুমি বড় আল্লাহওয়ালা কিন্তু তুমি তোমার স্বামীর অবাধ্য নবীজি এবার বলছেন ও এক ফরুন আলী হাসান এবং স্বামীর প্রতি বড্ড অকৃতজ্ঞ আমার মা বোনেরা তাহলে ভালো করে বুঝেন আপনি নামাজ রোজা হজ যাকাত পর্দা করেছেন আপনি চাকরি করেন ঠিক কিন্তু আপনার স্বামীরে মূল্যায়ন করেন না আপনি জাহান্নামে যাবে কোথায় যাবে নবীজি বলছে সাবিরাল্লাহু আহসানতা ইলাইহিদাহুন্নাত দাহার শোনো স্বামী রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে অনেক কষ্ট করে তার জন্য রিজিক তালাশ করে নিয়ে আসে স্বামী সব সময় তার দেখভাল করেছে ভালো আচরণ করেছে সুম্মারু আতমিনকা শাইআ কিন্তু কোন একটা সময় স্ত্রী দেখলো কলাত মারু আইতুমিনকা খয়রং কত স্ত্রী সারাটা জীবন স্বামী স্ত্রীকে কোনো ত্রুটি দেয় নাই কিন্তু কোন একটা কারণে হয় অভাবের কারণে অথবা অন্য কারো চাপে পড়ে যদি স্ত্রীকে একটুখানি কোন দিক থেকে একটুখানি কষ্ট দেয় সঙ্গে সঙ্গে স্ত্রী যদি বলে ফেলে তোর সংসারে এসে জীবনেও শান্তি পালাম না ও মা আপনার নামাজ ঠিক রোজা ঠিক হজ ঠিক যাকাত ঠিক উমরা করেন চাকরি করতেছেন পর্দা করে ভালো কথা কিন্তু যদি আপনার স্বামীরে একবার আপনি বলে ফেলেন তোর ঘরে এসে শান্তি পালাম না আপনার নামাজ শেষ রোজা শেষ ইসলামী আন্দোলন শেষ 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 তোর ইসলামী আন্দোলন শেষ ভালো করে বুঝো নবীজি বলছে আইয়ুমাই মুরাতাম মাতাত ওয়া জাওজুহা আনা রাদিন দাখলাতিল জান্নাত সুবহানাল্লাহ বলেন নবীজি বলছেন কোন স্বামীকে খুশি রাখা অবস্থায় যদি কোন নারী মারা যায় ওই নারী জান্নাতি ওগমাপ যদি আপনার স্বামী আপনার উপর খুশি থাকা অবস্থায় যদি আপনার মাও ছয় নবীজি বলছেন আপনি জান্নাতি জান্নাতি ও মা ভালো করে শোনো আমার নবীজি বলছেন কত সুন্দর করে লাইয়া হুল্লু লিল মারাতি আনতে সুমু ওয়া জাওজুহা নবীজি বলছেন আনতে সুমু ওয়া জাওজুহা শাহিদ যদি কোন নারী ও মা শোনো যদি রমজান মাস না অন্য মাসে তোমার স্বামী তোমার কাছে রয়েছে ও মা শোনো তোমার স্বামীর অনুমতি ছাড়া তুমি নফল নামাজ তুমি নফল রোজাও রাখতে পারবা না মা বোনেরা
আপনার স্বামী আপনার কাছে রয়েছে এখন আপনি রোজা থাকলে তো আর শারীরিক চাহিদা মিটবে না এজন্য নবীজি বলেন যে যদি কোনো স্বামী তার কাছে হাজির থাকে ওই স্বামীর অনুমতি ছাড়া ওই মহিলার রোজা রাখা জায়েজ নেই কি রাখা জায়েজ নেই জোরে বলেন কি রাখা জায়েজ নেই তাহলে বলেন কত বড় কথা নবীজি বলেছেন যদি মা আপনার স্বামী আপনার উপর খুশি থাকে অবস্থায় আপনার মা হয় আপনি জান্নাতি ওগো মা আপনার স্বামী যদি আপনার কাছে থাকে আমার নবী বলেন আপনার রোজা নফল রোজা রাখা জায়েজ নেই নবীজি বলো মা গো একটা হাদিস শুনে যান নবীজি বলছেন লানাল্লাহুল মুসাউফাত আল্লাতি ইয়াদউহা যাওজুহা ইলা ফিরাশিহি ফাতাকুলু সাউফা হাত্তা তাগলিয়াহু আইনা কোন স্বামী তার স্ত্রীকে ডাকলো কিন্তু স্ত্রী কোন শরীয়ত ছাড়া ওই স্বামীকে বিলম্ব করেছে স্বামী ঘুমিয়ে গেল ওগো বান্দিরা শোনো আমার নবী বলেছেন তোমার স্ত্রী তোমাকে ডেকেছেন ডেকেছেন কিন্তু কোন শরীয়তি ওজর নাই তুমি তোমার স্বামীরে বলতেছো একটুখানি অপেক্ষা করো আসতেছি তোমার স্বামী এই ফাঁকে ঘুমায়া গেছে তোমার স্বামীর ডাকে সাড়া দাও নাই আমার নবী বলছে সারাটা রাত আমার আল্লাহ তোমারে অভিশব্দে অভিশব্দে তুমি মাহফিল শুনতে আসতেছো ভালো কথা শোনো কিন্তু স্বামীরে খুশি করো ওগো মা বেশি আমল দরকার নাই নবীজি বলছেন কোন মহিলা যদি চারটা আমল করে তাহলে ওই মহিলা হলো জান্নাতি সুবহানাল্লাহ বলে আল মারাতু ইদা সাল্লাত খামসাহা وصامت شهرها وحسنت فرجها وطاعت بعلها فتدخل من اي ابواب الجنه شاعت سبحان الله বলেন মা যদি তুমি সময় মতো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো রমাদানের রোজা রাখো মা তুমি যদি পর্দা করে চলো স্বামীর আনুগত্য করে চলো এটা শরীয়ত অনুমতি আনুগত্য ওগো মা নবী বলছেন ফালতাদখুল মিন আইয়ে আবওয়াবিল জান্নাহ শাআত যদি তুমি সময় মতো ওয়াক্ত মতো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো রোজা রাখো যদি তুমি পর্দা করো স্বামীর শরীয়তে আনুগত্য করো নবীজি বলছেন তুমি তোমার ইচ্ছা মতো ওই যে আটটা জান্নাতের যে কোনো জান্নাতে ঢুকতে পারবা আপনাদের জন্য আমি একজন মহিলা সাহাবীর জীবনী বলে শেষ করব কষ্ট হবে তো কষ্ট হবে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন মহিলা সাহাবী ছিলেন উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামী মারা গেল অনেক প্রাচুর্যের মালিক অর্থের মালিক স্বামী মারা গেল অনেক সুন্দরী মহিলা কিন্তু বিবাহ হয় নাই মক্কার অনেক ধনাঢ্য ব্যক্তিরা মদিনার অনেক ধনাঢ্য ব্যক্তিরা তাকে বিবাহর অফার দিয়েছে তিনি মানে নাই তিনি নবীজির কাছ থেকে ইসলাম গ্রহণ করেছেন আর ডিক্লেয়ার করেছেন আমার বিবাহের জন্য লাখ লাখ কোটি কোটি দেনমোহর দরকার নাই যদি আমারে কেউ বিবাহ করো আমার দেনমোহর হলো ইসলাম কবুল করতে হবে সুবহানাল্লাহ বলবেন না যদি আমারে কেউ বিবাহ করতে চাও তুমি ইসলাম কবুল করে এটা আমার দেনমোহর সুবহানাল্লাহ বলেন ওগো মা কি সুন্দর কথা ওই দুইজনের আনাস আনাসের মা হলো উম্মে সুলাইম তার সঙ্গে তালহা তালহা রাদিয়াল্লাহু তাআলা বিবাহ হলো কলিজা জুড়ে কোল জুড়ে একটা ফুটফুটে সন্তান আসলো তার নাম রাখা হলো নুমায়ের কি নাম নবীজি মজা করে বলতেন নুমায়ের তোমার পাখিটা কই সেই নুমায়ের নুমায়ের অসুস্থ হলো মারা গেল তালহা বাড়িতে নাই তখন উম্মে সুলাইম বলছেন ও আমার প্রতিবেশী তোমরা কাঁদছো কাঁদো কিন্তু শোনো আমার স্বামী সারাটা দিন অনেক কষ্ট করে বাড়িতে ফিরে আসে আমার স্বামীতে বাড়িতে আসলেই তোমরা মৃত খবর দিয়ে কষ্ট দিবে না আমি আমার স্বামীকে বলবো সন্তান মরে গেল সন্তানটার ঘরের ভিতরে রেখে স্বামী আসলো সালাম দিল সুবহানাল্লাহ বলেন আরেকটা মজার হাদিস শোনাই এক মহিলা সাহেব হোসেন ইয়া রাসূলুল্লাহ পুরুষেরা আপনার সঙ্গে জিহাদে যায় আপনার সঙ্গ দেয় আমার তো মনে হয় আমার চাইতে পুরুষরা বেশি সওয়াব পায় ওগো নবীজি আমার মন চায় আপনার সঙ্গে সফরে যেতে পারবো কিনা নবীজি বলছেন শোনো শোনো ও মহিলা সাহেব শোনো
আমার সঙ্গে সফরে যাওয়ার দরকার নাই তোমার স্বামী জিহাদে গেল নামাজে গেল আমার সঙ্গে থাকলো তোমার স্বামী যখন বাড়িতে আসবে তুমি যদি মুসকি হেসে একটা সালাম দাও তোমার স্বামী সারাটা দিন যেই সওয়াব অর্জন করেছে একটা মুসকি হেসে সালাম দেওয়ার কারণে সমপরিমাণ সওয়াব আল্লাহ তোমার আমল নামাই দিয়ে দিবে ও মুসলমান ও মা ভালো করে শুনেন ধৈর্য কারে বলে সবর কারে বলে সন্তান মারা গেল তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে আসলো স্বামীকে গোসল করালেন খানা দিলেন ঠান্ডা করার পরে বলছেন ও আমার প্রিয় স্বামী যদি কেউ আপনাকে একটা আমানত দেয় আমানত দেওয়ার ওই আমানতের মালিক যদি আমানত চায় তাহলে কি আমানত দিবেন নাকি রেখে দেবেন তালহা বলছে অবশ্যই এটাই হলো আমানতের হেফাজতকারী আমানত চেয়েছে তাকে আমানত দিয়ে দিতে হবে তখন উম্মে সুলাইম বলছে ও গো স্বামী আল্লাহ একটি কলিজা দেন স্বামী স্ত্রী কাঁদলেন আর তালহা বলছেন ও গো প্রাণ পেয়া স্ত্রী আজকে তুমি ধৈর্যে আমি তালহাকে হারিয়ে দিয়েছ সন্তানকে দাফন করলেন নবীজির কাছে গিয়ে পুরো ঘটনা বললেন নবীজি হাত তুলে দোয়া করলেন আল্লাহ আমার যে সুলাইম আমার যে সুলাইম উম্মে সুলাইম স্বামীর খেদমত করলো সবর করলো আল্লাহ তুমি তারে বারাকা দাও হাদিসের ভিতরে এসেছে ওই তালহা এবং উম্মে সুলাইমের ঘরে আল্লাহ ছয়টা পুত্র সন্তান দিয়েছিলেন আর ছয়টাই ছিল হাফেজ কি ছিল মসজিদে নববীতে জোরে জোরে কোরআন তেলাওয়াত করতো সুবহানাল্লাহ বলেন এই ছয়টা কোথায় দিছে মা শুনেন এই সেই মহিলা সাহাবী উহুদের ময়দানে যুদ্ধ তালহা মারা গেল একে একে সন্তান মারা গেল উম্মে সুলাইম ছুটছেন বলে তোমার স্বামী নাই সন্তান নাই সন্তান নাই বলো দরকার নাই নবী কেমন আছে বলো নবী কেমন আছে বলো 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 ও মা তোমার কলিজার টুকরা সন্তানকে যদি মানুষ করতে চাও যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে চায় যারা নামাজ ইমামত করার যোগ্যতা রাখে যারা মানুষকে কোরআন তালিম দেয় ও মা তোমার কলিজার টুকরা সন্তানটাকে উম্মে সুলাইমের মতো ইকামতের দিনের কর্মী বানাইয়া দেয় মা তোমার কাজ হলো কর্মী ডেলিভারি দিয়া সুবহানাল্লাহ বলেন ইসলামের সিফাত হলো মা তুমি তো সেই মা তোমার গর্ভেই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ এসেছে মা আপনার দায়িত্ব মুহাম্মদকে ডেলিভারি দেওয়া মা আপনার দায়িত্ব বাইজিদ বস্তামি ইমাম বুখারি মা আপনার দায়িত্ব আল্লামা শ্রেষ্ঠ মুফাসসির যিনি তাফসির করেছে 50 বছর শ্রেষ্ঠ মুফাসসিরকে জন্ম দেওয়া কিন্তু উনি তা করে না উল্টো ধরে রাখে যদি মরে যায় নাকি কর আমার ভাইয়ের ওইদিকে এই জন্য মা বোনেরা যদি আপনি মরার সঙ্গে সঙ্গে জান্নাত পেতে চান তাহলে আপনার স্বামীকে আপনার স্বামী আপনার উপর খুশি থাকবে এমন অবস্থায় মরতে হবে ইনশাআল্লাহ বলেন এখন যারা নতুন বিয়ে করেছে ওরা চিন্তা করছে এখন তো মরবো না আরো পরে তখন নাই খুশি করাই মরবানে নাকি বলেন চিন্তা করতেছে নতুন বিবাহ হলো এখন দরকার নেই যা দুর্ব্যবহার করার দরকার করি করি কিন্তু পরে আবার মিটগট করিনি মানে এখন বলি মা শোনো এক সেকেন্ডের নাই ভরসা মরণ ঘরের পরে বিপুল সম্পদ করেছে জড় ভোগ বিলাসের তরে বুলবুল পাখির নাই এসেছে নুহে চায় বেঁধেছে নু বাসা বড় মমতায় খেলা হলে শেষ ভেঙে পরিবেশ যেতেই হবে নিয়তি যে থাই ঠিক কিনা বলেন আমার বারে একটা হাদিস শুনুন নবীজি বলছেন মান বানালিল্লাহি মসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ ও আমার দুনিয়ার মানুষ শোনো ও উম্মতরা শোনো যদি কেউ অর্থ দিয়া বুদ্ধি দিয়া জায়গা দিয়া শ্রম দিয়া একটা ঘর মসজিদ বানাইয়া দেয় আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর বানাইয়া দেয় আল্লাহ তাআলা বলছেন পৃথিবীর মানুষ শোনো ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ও দুনিয়ার মানুষ তোমার জান তোমার মাল শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ জান্নাতের বিনিময়ে কিনেছি সুবহানাল্লাহ বলেন আমাদের জান কে কিনেছেন মাল কে কিনেছেন বিনিময়ে কি দিবেন এখন একটু হাত তোলেন দেখি কার কার জান্নাত দরকার লিল্লাহ তাকবীর লিল্লাহ তাকবীর
রাখবি আমার ভাইরা আল্লাহ তাআলা বলেন ফাসাদদাকওয়াকুম মিনাস সালিহিন সূরা মুনাফিকুনের ভিতরে বলেন মালাকুল মাউত যখন কোন ব্যক্তির কোন মানুষের সাহারক গ্রীবাস্থিত ধমনীর কাছে চলে আসবে ওই সময় মানুষ যখন দেখবে মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গিয়েছে ফালাউলা ইদা বালাগাতিল হুলকুম মানুষের রূহ যখন তার কণ্ঠনালীর কাছে চলে আসবে মানুষ ওই সময় একটা আফসোস দুইটা আফসোস করে বলবে ফাসাদদাকওয়াকুম মিনাস সলিহিন ওগো আল্লাহ আমার একটুখানি সময় দাও ওগো আজরাইল মালাকুল মাউত আমার একটুখানি সময় ওগো মালাকুল মাউত আমি দুনিয়াতে অনেক সম্পদের পাহাড় গড়েছি আমার একটুখানি সময় দাও রুকসুত দাও ওগো মালাকুল মাউত আমার দুনিয়ার জমাকৃত সব সম্পদ আমি দান করতে চাই নবীজি বলছেন মানুষ কেন মৃত্যুর মুহূর্ত অবস্থায় দান করতে চাইবে নবীজি বলছেন মালাকুল মাউত যখন তার কাছে আসবে ওই ব্যক্তির দান ওই ব্যক্তির দানকৃত অর্থ ওই ব্যক্তির দানকৃত দরবজিনুস তার ডানে বামে এসে বলবে মালাকুল মাউত আমি হলাম তার দান সাদকা সে সব সময় সচ্ছলতায় অসচ্ছলতায় আল্লাহর জন্য দান করত মালাকুল মাউত আমি হলাম তার দান বন্ধু সাদকা আমার সুপারিশে আমার বন্ধুরে মৃত্যুর যন্ত্রণা কম দেয়।